আজকে আমরা 3.1 অনুশীলনীর অঙ্ক করব। ওকে স্যার। গ্রেট। নাফিস, বন্ধু আজকে টিকটক করবি? হ্যাঁ, ক্লাস শেষে কয়েকটা ভিডিও বানাবো। ডোন্ট টক। ওকে স্যার। পায়েল, তুইও কি আমাদের সাথে ভিডিও করবি? অফ কোর্স। আমার ফ্রেন্ড তানিশা তোর সাথে মিস করতে চায়। এটা কি ক্লাসরুম? সরি স্যার। ওকে, সাইলেন্ট থাক। স্যারের লেকচার শুন। ওকে। ক্লাসটা খুব বোরিং ছিল। আসলে আড্ডা হচ্ছে স্টুডেন্ট লাইফের একটা বেস্ট পার্ট। ঠিক বলেছিস। আজকে প্ল্যান কি তোর? চল একটা টিকটক ভিডিও বানাই। ওকে, কিন্তু তোর ফ্রেন্ড কোথায়? ও তো খুবই এক্সাইটেড তোর সাথে মিট করার জন্য। ওকে চল ঘরে যাই, মা আমার জন্য টেনশন করবে। ওকে, রাতে কথা হবে। আইলারে নয়া দমান আসমানে রোতেরা মিসানা বিসাইয়া দিলাম শাইল গানের নেরা দমন গো দমন। আইলারে নয়া দমান আসমানে রোতেরা মিসানা বিসাইয়া দিলাম শাইল গানের নেরা দমন গো দমন দমন গো দমন। হেই পায়েল, কি করছিস? মাত্র ডিনার শেষ করলাম। ক্লাস কেমন হলো? ফরগেট ইট, জাস্ট ওয়ারি। এই, তুই কি টিকটক করতে ভালোবাসিস? অফ কোর্স, এটার জন্য আমি মরতেও পারি। টিকটকার রিয়াদ কি তোর ফ্রেন্ড? তুই কি ওর সাথে চলিস? হ্যাঁ, আমার ফ্রেন্ড। তুই কিভাবে চিনিস ওকে? আমি ওকে টিকটকে ফলো করি। ডু ইউ লাইক হিম? জানি না। ওকে, আগামী কাল তোকে ওর সাথে মিট আপ করাবো। ওকে, গুড নাইট। গুড নাইট। তুই কি এখন মিট করতে পারবি রিয়াদের সাথে? অফ কোর্স, ও আমার ক্রাশ। আমরা এখন একটা রেস্টুরেন্টে বসবো। রিয়েলি? হ্যাঁ। আমরা কোথায় যাচ্ছি? পায়েল আর ওর ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। সেই মেয়েটা যে তোর উপর ক্রাশ খেয়েছে? ইয়েস বাডি। এই পর্যন্ত কয়টা মেয়ের সাথে তোর রিলেশন হয়েছে? আমি কখনো কাউন্ট করি নাই। গেট অফ দা কার। ওকে। এই, তুই আমাকে বল, তোর আসতে লেট করলি কেন? তুই কি জানিস না হিরোদের এন্ট্রি এভাবেই হয়? হেই শোন, পরিচয় করে দে, এটা আমার বেস্ট ফ্রেন্ড মারিয়া। সেই মেয়ে যে আমার উপর ক্রাশি তো? আমি তোমাকে টিকটকে ফলো করি। আই লাইক ইওর ভিডিওস। তাই? আমি কি তোমার নাম্বার পেতে পারি? অফ কোর্স। আজকে রাতে আমরা টিকটক একটা ডুয়েট ভিডিও বানাবো। হে রিয়াদ, কি করো? নাথিং, তুমি কি করো? ডিনার শেষ করেছো? না, করিনি। তুমি এত দেরি করো কেন? আমি কিছু টিকটক ভিডিও বানালাম। আচ্ছা চলো না আমরা টিকটকে একটা ডুয়েট ভিডিও করি। আমার লজ্জা করে। প্লিজ একটা করো, আমার জন্য একটা করো প্লিজ। ওকে ওকে, ঠিক আছে, জাস্ট একটা।
তো তার ভুলতে আমি নিশান প্রাবাই তুতি রাইতে নেশার নৌকায় চন্দ্রের কাছে যাই বল এবার আমাকে এখানে ডাকলি কেন আমার খুব টেনশন হচ্ছে রিয়াদ আমার ফোন কেন পিক করছে না জানি না আর ইউ লাভ উইথ হিম ইয়েস আমি ওর সাথে রুম ডেট করেছি তুই কেন ওর সাথে গিয়েছিলি এটা তুই কি করেছিস তুই চিন্তাও করতে পারবি না ও কতটা খারাপ এটা আমার ফল্ট ও সুন্দর ফেস আর টিকটকে পপুলারিটি দিয়ে ও অনেক মেয়েকে ট্র্যাপে ফেলেছে এটা কি হলো আমার সাথে রিয়াদ আমার সাথে এটা কিভাবে করতে পারলো আমার উচিত হয়নি রিয়াদকে ট্রাস্ট করা বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই ঢাকা ধানমন্ডিতে এক তরুণী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে মারাত্মকভাবে আহত হয়ে সে এখন ধানমন্ডির সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে পুলিশ এ রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে মারিয়া এটা কিভাবে করতে পারলো ওর খুব শক ছিল তোর উচিত হয়নি রিয়াদের সাথে মারিয়াকে মিট আপ করানো এটা আমার ফল্ট কাঁদিস না এই মুহূর্তে তোকে স্ট্রং থাকতে হবে ও আমার বেস্ট ফ্রেন্ড মারিয়া এখন কোন হাসপাতালে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে দ্রুত চল দয়া করে বলতে পারবেন মারিয়া নামে মেয়েটি কোন ফ্লোরে অ্যাডমিটেড আছে থার্ড ফ্লোর 208 নাম্বার কেবিনে কিভাবে এরকম একটা স্টুপিড কাজ করতে পারলি কারণ আমি আমাকে ঠকিয়েছি তুই খুব স্টুপিড হ্যাঁ আমি জানি আমাদের উচিত পুলিশের কাছে একটা কেস করা চিন্তা করেন না আন্টি সব ঠিক হয়ে যাবে স্যার আমি একটু জিডি করতে এসেছি রিল্যাক্স আগে বসো ধন্যবাদ সো বলো আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি স্যার আমি একটি সাধারণ ডায়েরি করতে চাই একটি নারী নির্যাতন কেস করতে চাই দয়া করে ফুল ডিটেইলস বলো তুই তাহলে সেই ছেলে যে আজেবাজে টিকটক ভিডিও বানাস তো স্যার আই অ্যাম ইনোসেন্ট আমি কি তোকে বলেছি যে তুই কিছু করেছিস না স্যার এখন আমাকে বল তুই যা যা করেছিস সব ডিটেইলসে বল বল তুই কয়টা মেয়েকে ঠকিয়েছিস উই আর হ্যাপি কারণ আমরা ক্রিমিনালকে ধরতে সক্ষম হয়েছি এবং আমরা হাইকোর্টের কাছে আপিল করব টিকটক বাংলাদেশ থেকে ব্যান করার জন্য আজকের এই কোর্ট ঘোষণা করছে যে 322 ধারার বলে বাংলাদেশ থেকে টিকটককে ব্যান করা হচ্ছে এবং সকল ইন্টারনেট প্রোভাইডার এই আদেশ মেনে চলবে এটা হচ্ছে তোর কাজের ফল আমি বুঝতে পারছি আমি কি করেছি আমি লজ্জিত যে তুই আমার ফ্রেন্ড ছিলি